অবশ্য এই রাস্তায় গাড়ি ঘোড়া না দেখে আমাদের বোঝার উচিত ছিল যে কোনো একটা ঝামেলা আছে, বাট আমরা বুঝতে পারিনি। আর মেইনলি ব্রিজের পরিবেশটা নষ্ট হয়ে গেল, ব্রিজের নিচের কয়েকটা জায়গা খুব সুন্দর বানাইছে, লাইক চাটা খাওয়ার জন্য বসার জন্য অনেক নাইস। যেমন গাড়ির চাপ তেমন ধুলা, ভাবছিলাম আজকে কোনো পেন খাবো না, বাট আজকেই সবচেয়ে বেশি পেন খেয়েছি। আমার খুব শখ বিছেন একটা ঘোড়া পালমো, কিন্তু আসলে এই শখটা পূরণ হবে নাকি জানি না। এই যে হাতি আছে একটা ছোট্টখাট্ট, ছোটখাটো না মেলা বড়, এটা কি ব্যাংক চাচা? তুই দে বন্ধু কি সব কথা কস মানুষের আশাস বেড়া, সাফেক বান্দরবান সব শেষ দিয়ে দিলাম। এমনিতে তো মানিকগঞ্জ আইসা রাত্রের বেলায় ঘুরি, দিনের বেলা মানিকগঞ্জ টাউন কখনো ঘোরা হয়নি, তো আজকে চিন্তা ভাবনা করলাম দিনের বেলা একটু মানিকগঞ্জ টাউনটা ঘুরবো। এই জায়গাটা সবসময় রাত্রে দেখছি, রাত্রে লাইটের জল অনেক সুন্দর লাগে। এটা হলো বঙ্গবন্ধু চত্বর। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আজকে সবাই ভালো আছেন? সর্বপ্রথম বলি যে ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো সবাই ইগনোর করেন, আর দ্বিতীয়ত আমার এই ফেসটারও ইগনোর করেন। আমি জানি আমার ডাকাতের মতো দেখা যাইতেছে, অবশ্যই এটা ডাকাতের কোনো মাস্ক না, এটা হলো মাঙ্কি টুপি। হেলমেট পরে অলওয়েজ বাইক চালাই, আমার চুলগুলো একদম শেষ, যাতে চুলগুলো নষ্ট না হয় তাই এই টুপিটা আমি রিসেন্টলি কিনছি। আমার এক ছোট ভাই সাজেস্ট করলো যে এই টুপিটা কিনেন, টুপিটা কিনে আমি বেটার ফিল করতেছি, এটার ফেব্রিকগুলো অনেক ভালো। কিন্তু বন্ধু ডাকাতের মাস্ক না হইলেও কিন্তু ব্যবহার করলে কিন্তু ডাকাত রাই দেয়, কোনো ব্যাপার না। আমি আজকে ডাকাতি হয়ে গেলাম আর রেডি হয়ে গেছি, তার মানে বুঝতেই পারতেছেন আমরা কোথাও যাইতেছি, কই যাইতেছি। আমরা সর্বপ্রথম যাইতেছি মানিকগঞ্জ, না আগের রাজধানী না, সর্বপ্রথম আমরা যাবো মানিকগঞ্জ। ওই জায়গায় আমরা থাকবো একদিন, একদিন থেকে আমরা শুক্রবার দিন ঢুকবো হইলো রাজবাড়ি, রাজবাড়িতে শুক্র শনিবার দুই দিনে রাজবাড়িটা কভার করার চেষ্টা করবো। তো রাজবাড়িতে আমাদের যত সাবস্ক্রাইবার আছেন সবাই রেডি হয়ে যান, আর তারপরে যদি আমাদের সময় থাকে আর অনেক বেশি যদি কমেন্ট আসে তাইলে আমরা যাবো হইলো কুষ্টিয়া। তো কুষ্টিয়ার মানুষজন কমেন্ট করা শুরু করেন, আর এমনিতে অনেকে রাত হয়ে গেছে, আমি চাই না আর রাত হোক, এখন আমাদের মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিতে হইব। আর রিয়াদ বন্ধু থাক, তুই তোর এতিম মানে থেকে গেলাম, আমরা থাকলে ও তাও আমাকে লগে থাকে, আমরা না থাকলে ও পুরোপুরি এতিম। আর এবার আমার লাগে কিন্তু মনির যাইতেছে। বন্ধু তোর চিন্তা নাই, তুই আমার ঘরে চাবিটা তোর কাছে দিয়ে দিন, তার কাছে চাবি দিয়ে দিন। এই ও থাকবো কেমনে, ও তো বুদ্ধি কেড়ো নাই পরে ও যে ভিতু, ওর খালি কালকে কইছি রাতের বেলা কইছি বন্ধু এই ঘর থেকে কিছু চা দেয় বুদ্ধি, ও তো ডরে সে চা কি বন্ধু, চাটা কি ডিল 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 ও ডিল কইছি ডিল দিব বুদ্ধি, ও তো ডরে সে মনে করে একবারে ভিতু আছে গা। আর সবার থেকে বিদায় নিয়ে বাইরে বললাম মানিকগঞ্জের উদ্দেশ্যে, আর মানিকগঞ্জ যাওয়ানি আর কি বলবো, মানিকগঞ্জে আমি যতবার গেছি আমার মনে হয় না অন্য কোনো জেলায় আমি অতবার গেছি। সবচেয়ে বেশি গেছি হলো মানিকগঞ্জ, তারপরে গেছি হলো টাঙ্গাইল, এই দুইটা জেলায় আমি সবচেয়ে বেশি গেছি। টাঙ্গাইল তো আমার পাশেরই একটা জেলা, মানিকগঞ্জে বেশি দূর না, বাট মানিকগঞ্জের মানুষজন আমার কাছে এত জোস লাগছে, তো মানিকগঞ্জের মায়াটা আমি ছাড়তে পারি না। এইবার অবশ্য আমার উদ্দেশ্য মানিকগঞ্জ না, মেইন উদ্দেশ্য হলো রাজবাড়ি, কিন্তু যেহেতু আজকে বাইরেছি আজকে আমি মানিকগঞ্জ থাকবো। এমন হইতে পারে যে কালকে বিকালবেলা আমি রাজবাড়ি যাবো, আবার হইতে পারে যে পরশু সকালে আমি রাজবাড়ি যাবো, বাদ বাকি এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর মানিকগঞ্জ যাওয়ার রাস্তাঘাট সবই তো আমার পরিচিত, তো কোনো পেইন আমি খামু না, জাস্ট রিল্যাক্সের রাইড দিতে দিতে মানিকগঞ্জ চলে যাবো। ভাবছিলাম কোনো পেইন খামু না, রাস্তাঘাট তো সব চিনি, বাট ধামরাইয়ের যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকবো ওই রাস্তায় কাজ করতেছে, পুরো রাস্তাটা বন্ধ। অবশ্য এই রাস্তায় গাড়ি ঘোড়া না দেখে আমাদের বোঝার উচিত ছিল যে কোনো একটা ঝামেলা আছে, বাট আমরা বুঝতে পারিনি। দেখেন পুরাটা রাস্তা খুঁজছে, তো অনেক দূর আমরা চলে গেছিলাম আবার ঘুরে আসলাম, এখন আমাদের একটা অচেনা রাস্তা দিয়ে যেতে হইব। প্যারা খামু না কয়েও অনেক বড় একটা প্যারা খেয়ে গেলাম। ভাই রে ভাই, অনেক ঘুরে পেঁচায় আমরা ধামরাইয়ের রোডে উঠছি, এমন হাইওয়েতে উঠা ডান দিকে গেলে মানিকগঞ্জ, আরও 25-26 কিলোর মতো। বাট এই জায়গাটায় আমরা যে পেইনটা খাইলাম, আসলে আমি যে দিকে এই জায়গায় ঝামেলা হবে না এটা কখনো হতে পারে না, হবেই ভাই কোনো না কোনো ঝামেলা হবেই, এখন হাইওয়েতে উঠি আগে। আর মানিকগঞ্জের রাস্তাটা সিঙ্গেল লেনের রাস্তা, তো হাইওয়েতে উঠে গেছি, আর মানিকগঞ্জের হাইওয়েটা সিঙ্গেল লেনের হাইওয়ে, তো একটু ধীরে সুস্থে দেখা, কারণ রাস্তায় অনেক কাজ চলতেছে। আর এই রোডে বড় বড় বাস চলে, ট্রাক চলে, আর এই রোডের অন্যতম প্রাণঘাতী বাস হলো সেলফি, ওইটাও এই রোডের বাসই, এই জন্য খুবই সাবধানে। সেলফি বাসগুলো এমনভাবে যায় বাইক ওই জায়গা বাইকের লাগে, কিছুক্ষণের লেগে মনে হয় যে আমি দুনিয়াতে নাই, পরে দেখি যে না আসি। আবার এই রোডে ধুলাবালি অতিরিক্ত বেশি, তো হেলমেট ছাড়া এই রোডে আসার সাহসই করেন না, আর গাড়ি ঘোড়ার চাপ তো প্রচুর, আজকে চাপটা মনে হয় একটু বেশি, একদম ফাঁকাই পাইতেছি না যে ওভারটেক করে যামো বা স্পিড বাড়ামো। ভাইরে ভাই, আজকে রোডে যে পরিমাণ গাড়ির চাপ, এই রকম গাড়ির চাপ আমি আগে কোনোদিনও দেখি নাই। যেমন গাড়ির চাপ তেমন ধুলা, ভাবছিলাম আজকে কোনো পেন খাবো না, বাট আজকেই সবচেয়ে বেশি পেন খেয়েছি। যে জায়গায় আমি 18-20 মিনিটে পুরো মানিকগঞ্জ চলে যেতে পারি ধামরাই থেকে, সেইখানে 18-20 মিনিট হয়ে গেলে আমি 5 কিলো রাস্তায় পার হইতে পারি নাই। ভালো আছেন দাদা? আলহামদুলিল্লাহ, ফ্যান মিল গায়া ভাই।
আমার রিস্ক নিতে একদম ভালো লাগে না। পোলাপান কেমনে যে ঝিপা চাপা দিয়ে বাইরে যায় আমি পারি না, মানে আমি পারি কিন্তু মানে মনে সায় দেয় না। সবার আগে ফ্যামিলির টেনশন চলে আসে মাথায়, আমার যদি কিছু হয় আমার ফ্যামিলির কী হবে। আচ্ছা এই জায়গা দিয়ে আমি চলে যেতে পারবো, আমি জায়গা নয়তো এই ট্রাকের পিছনে থাকলে আমি ধুলা খাইতে খাইতে মরে যেতাম। বাসা কোনে দাদা গো, আমি তো মিলাইতে পারতাছি না, সামনে দাঁড়াম উনি, সমস্যা নেই। আমি যাবো মানিকগঞ্জ, মানিকগঞ্জ ঠিক আছে তো রাখো। সারা রাস্তায় পেন খাইতেছি, এই দেখেন গাড়ির কি অবস্থা, এত বেশি চাপ, আসলে কেন তো চাপ এটাই বুঝলাম না। বাট আর বেশি দূর নাই তো, নিজেরাও পেন খাই, আপনাকে একটু পেন দেই তো ওনার কথা বাড়াবো না। এই পেন নিয়ে এই রাইড করতে করতে চলেন পৌঁছে যায় মানিকগঞ্জ। আর গাইস দেন কালকে আমরা চলে আসি মানিকগঞ্জ, আইসা নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেই। আর এই যে দেখতেছেন এটা হলো পরবর্তী দিন, তো সারাদিন বাসায় ছিলাম, এখন একটু বাইরে হইলাম। এমনিতে তো মানিকগঞ্জ আইসা রাত্রের বেলায় ঘুরি, দিনের বেলা মানিকগঞ্জ টাউন কখনো ঘোরা হয়নি, তো আজকে চিন্তা ভাবনা করলাম দিনের বেলা একটু মানিকগঞ্জ টাউনটা ঘুরবো। বাট টাউনের ওদিকে যাওয়ার পর অনেক মানুষজনের সাথে দেখা হয়, তো দিনের বেলা টাউনটা ঘোরা আরও টাফ ছিল, কারণ সাবস্ক্রাইবার যে মারা যায় যে জায়গায় যায় ওই জায়গায় ভিডিও করাও প্রবলেম, আর টাউনের মাঝখানে পুলিশ টুলিশ থাকে এতে প্রবলেম আরও বাইরে যায়, পুলিশরাও ঝামেলা করে, যার জন্য টাউন থেকে একটু সাইড আসলাম। এইখানেই সেই ভিডিওটা স্টার্ট করতে হইলো, এখন দিয়ে হালকা পাতলাভাবে আমি টাউনটা ঘুরে দেখতে পারিনি। চলেন, ভাবছিলাম টাউনের দিকে ঢুকবো, বাট টাউনে ঢুকার আগেই আমার তো একটা সাবস্ক্রাইবার পেয়ে গেলাম, যার অফার করলো যে ভাই এক কাপ চা খাইতে হবে আপনার, আপনি মানিকগঞ্জে আসেন আইসা নিয়ে লুকায়ে বাইরে যান, এইবার অন্তত এক কাপ চা না খাইলে মাইন্ড করবো। তো আমি চাই না কারো মনে কষ্ট দিতে, তো যে ফ্রি ফ্রি চা দিই হানদান যায় নাকি। আর যার জন্য যেহেতু আমাদের ব্রিজের ওপার, এই ব্রিজটা মোটামুটি ভালো ফেমাস, বাট ব্রিজটা নাকি আগের মতো নাই, আগে যেরকম ব্রিজে একটা সৌন্দর্য ছিল এই সৌন্দর্যটা এখন নষ্ট হয়ে গেছে, এখন ব্রিজে কাপড় টাপল যায়, মানে ওই সামাজিক পরিবেশটা আর নাই। আর রাস্তাটা আগে অনেক বেশি ভাঙাচোরা ছিল, এখন মোটামুটি ঠিকঠাক, কিন্তু এই রাস্তাটা পাকা কইরা ফেলা উচিত আমার যতটুকু মনে হয়। বৃষ্টি আসলে এই রাস্তার অবস্থা যা হয় ভাই, বইলা বোঝানোর মতো না। এই যে এখনও একটু কাদা কুদা আছে, বাট বৃষ্টির দিনে একদম বেহাল একটা অবস্থা থাকে ভাই, এই ট্রাকে যদি আমি ক্রস না করি তাহলে ধুলা খেয়ে মরে যাবো। আর মেইনলি ব্রিজের পরিবেশটা নষ্ট হয়ে গেলো, ব্রিজের নিচের কয়েকটা জায়গা খুব সুন্দর বানাইছে, লাইক চাটা খাওয়ার জন্য বসার জন্য অনেক নাইস প্লেস, লাইক ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারেন, এই জায়গায় আমরা চা খাইতেছি, চাগুলোও সুন্দর, যদিও গরুর দুধের না পাউডার দুধের, পাউডার দুধের চা তেমন একটা খাওয়া পড়ে না, বাট টেস্ট গুড। আর আই থিঙ্ক এই জায়গাগুলো বর্ষাকালে খুব সুন্দর লাগবে, কারণ এখন পানি টানি নেই তো নদী শুকায় গেছে, যার জন্য তেমন একটা সুন্দর লাগতেছে না। আর ময়লা আবর্জনা বেশি যদি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে এই জায়গাগুলো আরও সুন্দর হইব। বাট সময় কাটানোর জন্য একটা ফ্যান্টাস্টিক প্লেস, আর যদি কাপড় লাম তাহলে আরও ভালো সময় কাটবো, আর সিঙ্গে ধরলে চায়ে চুমুক পেরে চলে যেতে হইব, ডিসিশন আপনাদের। আর চা খাইতে আমরা নামছিলাম অনেক ঢালুতে, মনে নামার সময় গেছিলো আমি নাকি উঠাইতে পারবো না, তো আর একটু উঠাইয়া দেখাই দিই। তুই দে বন্ধু কী সব কথা কস মানুষের আশাস বেড়া, সাদেক বান্দরবান সব সেরিতে দিলাম, ডালু মালু কিচ্ছু মানলাম না, এই টাকা নাকি উঠাইতে পারবো না বন্ধু আমার, কয় এই টাকা নামাই তো উঠাইতে পারবি নাকি, আমার পিছিয়ে তো দেখালে তুই না বহস, আমি এই গাড়ি পানির উপরে দিয়ে চালাম। আর এখান থেকে বিদায় নিয়ে নিলাম, এখন আমরা ঢুকবো একটু মানিকগঞ্জ টাউনে, টাউন দিয়ে দেন আমরা যে বাসায় আসছিলাম বাসায় চলে যাবো। আর ঢুকে গেছি মানিকগঞ্জ টাউনের রাস্তায়, এই যে যা দেখতেছেন সবই মানিকগঞ্জ টাউনের ভিতরে পড়ছে, সামনে হলো সদর হাসপাতাল। ভালো আছো বন্ধু, কই যাইতেছো তোমরা? ইস্টানে? আচ্ছা ঠিক আছে। যাক দিনের বেলা মানিকগঞ্জ টাউনে ঢুকতে পারলাম অবশেষে, আমি ছোট্টখাট্টোভাবে রাইডিং অবস্থায় মানিকগঞ্জটা দেখাই আপনাদেরকে। এটা হলো সরকারি অফিস ভবন সমন্বিত, আচ্ছা সবই এক জায়গায়, সব কিছুই টাউনের একদম পয়েন্টে, মানে আপনাদের বেশি দূরে যেতে হবে না, একটা রিক্সায় যদি চড়েন আপনারা মেন মেন জায়গাগুলোতে চলে যেতে পারবেন যেগুলো মানুষের দরকার হয় আর কি। এটা হলো মসজিদে হাবিবি, ছোট্ট একটা মসজিদ একতলার মতো, ও CHR। এটা হলো সার্কিট হাউস মানিকগঞ্জ, ওই পাশে এই জায়গায় হলো পুলিশ সুপারের কার্যালয় মানিকগঞ্জের, আর এই জায়গায় হলো সার্কিট হাউস, এই যে এটা সার্কিট হাউসটা সুন্দর। আর আই থিঙ্ক এটা মানিকগঞ্জ হাই স্কুল বা কলেজের মাঠ, এই জায়গায় আই থিঙ্ক কোনো প্রোগ্রাম হইতেছে আজকে, প্রোগ্রাম আমি জানি না, এটা মনে হয় কোনো মেলা, কিসের মেলা? উদ্যোক্তা তো কখন শুনি নাই গো,
এটা মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় না? আচ্ছা, ভিতরে ঢুকাটা আমার মনে হয় না বেটার হবে। আচ্ছা, এটা নাকি উদ্যোক্তা মেলা, একটু ভিতরে যেয়ে দেখাহি। এই গাড়ি তো ঢুকাইতে দিল, এটা ভালো আছে। এই উদ্যোক্তা মেলা আই থিঙ্ক এই মানিকগঞ্জে প্রথমবার অনুষ্ঠিত হইল, বিশিক উদ্যোক্তা মেলা 2024। আচ্ছা, পোলাপান নাচানাচি করতেছে। এই জায়গায় অনেক দোকানপাট আছে, লাইক এই দেখেন ব্যাং ট্যাং অনেক কিছু। এই জায়গায় হইলো বাঁশের বা এগুলো কী এর ওনাদের না? এটা কি বাঁশ বাঁশের না? নাইস, এই জায়গায় মাটির ব্যাংক আছে। এই ঘোড়া, আমার খুব শখ বুঝছেন একটা ঘোড়া পালম, কিন্তু আসলে এই শখটা পূরণ হবে নাকি জানি না। এই যে হাতি আছে একটা ছোট্টখাট্ট, ছোটোখাটো না মেলা বড়। এটা কি ব্যাংক চাষা? এটা কি ব্যাংক? এই ব্যাংক না টিয়া দিয়ে ভরতে গেলে কুটিপতি আনা লাগবো। ছোটো ছোটো পুতুল আছে মাটির। আচ্ছা, আমরা পুরা মেলাটা একবার ঘুরবো, ঠিক আছে? এই আন্টি কী খবর, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওই যে আঙ্কেল আছে, আঙ্কেল আন্টির একলগে খেলা করলে ভালো হইতো, হ্যাঁ বন্ধু? আর এই জায়গায় হইলো পোলাপানের ফতুয়া টতুয়া আছে, আই থিঙ্ক এগুলা মানে হাতের কাজ বা কারুকাজ। আর এই জায়গায় নকশি কাঁথা, মানে কাপড়ে খুব সুন্দর করে তাঁতের কাজ করা। ভালো আছো বন্ধু? আমার সব ভিডিও দেখো, ধন্যবাদ। এই জায়গায় এক আন্টিরে জামা কাপড় পরাইয়া দাঁড়া করাইছে। এটিকে হাতের কাজ করা ভাই, সব হাতের? ও, অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে, কাপড়গুলো খুব সুন্দর। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। এ আরে, আন্টি করে জামা কাপড় পরাই নাই এখনও, ঢাইকে দিলাম এই জন্য। এই জায়গায় আরও অনেক দোকান আছে। ওই সাইডে সুন্দর জিনিস, ওই সাইডে কী, ওই সাইডে কী, অনেক কিছু ওই সাইডে যাবো। আর অপোজিট সাইডে অনেক দোকান আছে। এটা কি ভাই বীজ? ও, এইগুলো দিয়ে সবজি হয় না? আসলে এই মেলাটা কী মানে কী উদ্যোগে, এই মেলাটা মানে কী উপলক্ষে? ও আচ্ছা, আপনার নতুন, সমস্যা নাই। এনে অনেক জিনিসের বীজ টিস। এই জায়গায় কসমেটিক্স, এই জায়গায় আছে হলো ভান্ডবাড়ি ডিব্বা, লটারি টটারি নাকি? ও ভাই, অনেক বড় মেলা সিরিয়াসলি। আর এই জায়গায় কিন্তু পোলাপানের লেগে অনেক দোলনা টোলনাও আছে, আমরা উঠতাম, বাট এখন উঠা সম্ভব না, কারণ এগুলো চালু হয় নাই। চালু হইলে অবভিয়াসলি আমি উঠতাম। নাগরদোলায় অনেক দিন ধরে উঠি না, নাগরদোলায় উঠার অনেক শখ ছিল। এই আচার, আমার ফেভারেট। এই জায়গায় অনেক আইটেমের আচার আছে। ও আসসালামু আলাইকুম কাকা। কাকা আচার কিনুন, টিয়া নাই আচার কিনুন, টিয়া নাই লেনে খেলতাম। অনেক আইটেমের আচার আছে বন্ধু, আচার খাবি? চা খাওয়া প্লিজ না বন্ধু, প্লিজ খাওয়া, আজকে তুই খাওয়া খাওয়াবো আমার বন্ধুর মন ভালো। সব কেজি, কেজি ছাড়া বেচেন না? হ্যাঁ, 50 গ্রাম বন্ধু আছে। 50 গ্রাম কত কাকা? বন্ধু আমার বড় মনের, অনেক বড় মনের অধিকারী বন্ধু আমার, প্রাণপ্রিয় বন্ধু আমার, ধন্যবাদ। আমার বড় মনের অধিকারী বন্ধু, 50 টাকায় 50 গ্রাম কিনে খাওয়াইতেছে বন্ধু, তোমাকে ধন্যবাদ। মনিরের টাকায় আচার খামো, আমার জীবন সার্থক আজকে। মনির না বন্ধু, বাড়ি উদ্দাম আপ দিব না কাকা, বাড়ি উদ্দাম আপ দিন না, কারণ এমনি 50 গ্রামের দাম 50 টাকা, প্রতি গ্রাম 1 টাকা করে লাগতেছে। এটা কি গাজরের আচার? 65 গ্রাম দিয়ে দিছ বন্ধু? বন্ধু সবাই থাকো, আল্লাহ হাফেজ। এই তো আল্লাহ হাফেজ। এই আর এই যে ওরে চিনছেন নাকি জানি না, এদিকে বন্ধু আগের বার মানিকগঞ্জ ওই যে ওরে চটপটি দোকানে দেখাইছিলাম, কে কে ওরে চিনতে পারছেন অবভিয়াসলি কমেন্ট করবেন। ও আমার দেখে আবার দৌড়ে আইছে বন্ধু, থাক তুই, ঠিক আছে, তুই ভালো থাকিস, তোর লাগে দোয়া আছে, ভাইজান আল্লাহ হাফেজ। চলো গাইস, এত রেগুলার মানিকগঞ্জে আসি, তারপরে যে মানিকগঞ্জের মানুষের আমার প্রতি এত ভালোবাসা, এটা দেখলেই ভালো লাগে। আর এই যে এই জায়গাটা সবসময় রাত্রেই দেখছি, রাত্রে লাইটের জল অনেক সুন্দর লাগে। এটা হলো বঙ্গবন্ধু চত্বর, বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে। এই জায়গা হলো জেলা রেজিস্ট্রারের কার্যালয় মানিকগঞ্জের। তেন এই সাইডে অনেক সরকারি কার্যালয় আছে, তো আমরা এই সাইডটা থেকে এখন বাইরে যাবো। বাবার এই জায়গায় তো পুলিশ আছে, জানি না হেলমেটের জন্য ধরবে নাকি, কারণ পিসের জনের হেলমেট নেই আমাদের, ধরে নাই হেলমেটের জন্য। 3 জন পুলিশ ছিল, একজনও ধরে নাই। মানিকগঞ্জের পুলিশটা ভালো আছে। আর আমি যেটা বলছি যে মানিকগঞ্জের মানুষজন অনেক ভালো, আমি ওই জায়গায় গেছি, আমার নিজ দায়িত্বে পুরা মেলাটা ঘুরাইলো। এটা হলো সড়ক ভবন মানিকগঞ্জের,
প্রত্যেকটা সরকারি জায়গা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, আর সামনে মানিকগঞ্জের বাস স্ট্যান্ড, টাউনের মার্কেট, শপিং কমপ্লেক্স, এগুলাই এগুলো দেখানোর কিছু নাই। তো চলেন, ঘোরাঘুরি অনেক হয়েছে, এখন ডিরেক্ট বাসায় চলে যাই। আর গাইস, ফাইনালি বাসায় এসে বললাম, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন একটা দিতে হবে ঘুম, কারণ আগামীকালকে সকালে উঠেই আমার চলে যেতে হবে রাজবাড়ি, অনেকটা টাইম ড্রাইভ করতে হবে, অনেক পেন নিতে হইব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি ব্লগটা ভালো লাগে হঠাৎ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট, সেফ হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।